সকাল হয়ে গেছে আমাদের। এই ক্যান্ডিবাবু দেখছে জানলা দিয়ে, রোদ উঠেছে তাই। কালকে বৃষ্টি হয়েছে, আজ খুব সুন্দর রোদ হয়েছে। আর জানলা খুলে আমি তো অবাক, এই যে আমার সুন্দর ক্যাকটাস সুন্দরই জানলার ফাঁক দিয়ে ওকে মারছে। কী সুন্দর ফুল হয়েছে দেখ, হলুদ রঙের উজ্জ্বল একদম। এই যে দেখা যাচ্ছে প্রচুর কুঁড়ি, প্রত্যেকটার মাথায় মাথায় কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। একটি ফুল ফুটেছে, আবার আসে এই যে ফল, ড্রাগন ফলের মতোই কিন্তু লাল হয়ে পেকেছে এই ফল। আগের বছর এই হলুদ হলুদ ফুল দেখেছিলাম, কিন্তু ফলটাই প্রথম এসেছে। তো একসাথে যে কুঁড়ি, ফুল এবং ফল দেখার সৌভাগ্য এই প্রথম হলো আমার। দেখি এবার ফলটা ভেঙে দেখি কি রয়েছে ভিতরে, কেমন ফলটা হয়। বেশ সুন্দর, এই যে রস বের হচ্ছে ফল থেকে, এই যে রসালো মনে হচ্ছে। আর ভিতরে একটা কালো বীজও রয়েছে, বীজ ছড়ালে নিশ্চয়ই নতুন গাছ হবে। কি সুন্দর, আজ একদম ক্যাকটাসের কুঁড়ি, ফুল, ফল এবং ফলের ভিতরে বীজ সব একসাথে দেখতে পেলাম। বুঝছে কি সুন্দর বীজ হয়েছে একটা কালো মতো। ফলটা খেতেও নিশ্চয় মিষ্টি হবে যখন রসালো। আর এই ফল থেকে নতুন গাছ হয়তো জন্ম নেবে। তো এটা কী করবো, পাশেই ফেলে রাখি একদম। পাশেই ছড়িয়ে দিলাম, দেখা যাক এর থেকে নতুন গাছ হয় কিনা। আর এর পাশে পাশে প্রচুর শাখা বেরোচ্ছে এবং ছোট্ট ছোট্ট শাখা থেকেই বাল্ব তৈরি হচ্ছে। বাল্বগুলো মোটা হয়ে এই সুন্দর টব ভর্তি হয়েছে আমার। একটা মাত্র ছোট্ট বাল্ব নিয়ে এসে লাগিয়েছিলাম, গুটির মতো সাইজ, তার থেকে এতগুলো হয়েছে। এই বড়টাই আস্তে আস্তে মোটা হয়ে উপরে উঠে এসেছে, আর এর পাশে পাশে প্রচুর বের হয়েছে। কী সুন্দর লাগছে, এই যে ফুলটাও খুব সুন্দর, একদম চকচকে হলুদ। এই কাঁটা গাছে এত সুন্দর ফুল হয় আমি প্রথম দেখছি। আর আমার প্রচুর ইনডোর প্লান্ট রয়েছে, তার সাথে এই কাঁটা গাছটা আমার খুবই পছন্দের, কারণ এই গাছগুলো দু একদিন জল দিতে দেরি হলে মুরছায় না এবং সুন্দর সতেজ হয়ে থাকে। আর খুব সহজে বাড়তে থাকে অল্প যত্নে, সেরকম কিছু খাবারও লাগে না। তো সেই জন্য আমার ক্যাকটাস গাছও খুব পছন্দের। অনেক রকম গাছের সাথে আমার ক্যাকটাস গাছও রয়েছে, বেশ কয়েকটা ভ্যারাইটির। তো আমার তো বেশ ভালো লাগলো এই ফুলটি দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। আর আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।